আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। কোচবিহার শীতলকুচিতে বিজেপি কর্মীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সিবিআই দল। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না পেয়ে জয়গাতে পথ অবরোধে সামিল হলো উত্তেজিত জনতা। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আদালতে পাঠালো দিনহাটা সাহেবগঞ্জ থানা। কোভিড পরিস্থিতিতে অনারম্ভভাবে জন্মাষ্টমী পালন করলো বালুরঘাট শহরে পুণ্ডরীক গৌড়ীয় মঠ। অবিলম্বে পৌর নির্বাচনের দাবি জানালেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। কালচিনিতে তৃণমূলে যোগদান অব্যাহত। আলিপুরদুয়ারে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। তুফানগঞ্জে পুলিশের গাড়িতে আক্রমণ, চার অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ আদালতে। চক্ষু চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হলো কোচবিহারে। তুফানগঞ্জ উল্লারখাওয়া ঘাট এলাকায় এক বিশালাকার অজগর সাপ উদ্ধার। জাতীয় খেলা দিবসে যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন খাগড়াবাড়িতে। মাথাভাঙ্গা শহরে এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে গালিগালাজ, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ। চালু হলো স্টিম জঙ্গলটি সাফারি। জলপাইগুড়ি জেলা পুলিশ উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে স্মার্টফোন বিতরণ। জলপাইগুড়ি কয়লা নদী থেকে ফের ভেসে উঠল দেহ। নর্থ ইস্ট নেটওয়ার্কের নতুন প্রয়াস, ডি টোয়েন্টি ফোর এন্টারটেইনমেন্ট।